টিএমটিভি চ্যানেল অত ফুতুন আজ 28 তারিখ জুন 2023 সোমবারর খবর লই অনরার মন্তনা হাজির হইলাম। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চীনাইয়ে পাওয়ার রে হারে লই দে বর্মার মিলিটারি হুকুমর লই তালুকাত করে দে ইনরে বনগরি বল্লা বলি রে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল আর কাউন্সিলর তরফ তুন চীনার হুকুমত রে আরজ গজ্জে বর্মার মাঝে মুকা সাইক্লোন তোয়ান জরিয়া দুপাত দে পাপলি কক্কলল্লা আমেরিকা ডলার 10 মিলিয়নর ওরে মদত করিব এম গয়রে অস্ট্রেলিয়ার হুকুমত তরফ তুন এলান গজ্জে তাইলে না দে বর্মার বোর্ডার মাঝে মেসে বলি হই রে টনাসে দে ইয়া নরে কাইঙ্গর মেলাটি অকলে কবজা গজ্জে এন হইরে এলান গজ্জে। এবছর সৌদি আরব মাঝে জুন মাসের 24 তারিখর বুতর লিস্টি মজিন 12 হাজি 16 লাখর ওরে আসছে মকবা গিয়ে 8 জন রোহিঙ্গা মুসলমান অকলরে এবছর পর্যন্ত ধরি রেখে দে হিন তিন এরি দিয়ে রাশিয়ার হাইয়ার ওয়েগনার গ্রুপর মেলাটি অকল রাশিয়ার রস্টফ টনরে কবজা গড়িয়রে এখন রাশিয়ার রাজধানী মস্কোর জু অপারেশন শুরু করছে। আজার খবর মাঝে খবর ইনর বাবুতে তফসির সাথে বয়ান করা যাইব। হেতাল্লা যেহেতু রোহিঙ্গা মুসলমান ভাই বিনাইন কল অনরা আর আর খবর রে ফুনর হারুগর রোহিঙ্গা মুসলমানর ভাই বিনাইন দরে রে শেয়ার করি বল্লা আরজ করা যা। চীনার হুকুমত তরফ তুন বর্মাত পাওয়ার রে হারি লই দে মেলাটির হুকুমল লই তালুকাত গড়িয়রে হাসাতিয়ার কল বেসে দে মেলাটি টলেরের বাবুতে মিলিয়রে হাঙ্গর দে ইনরে জলদি তু জলদি বন গরি বল্লা বলি রে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল আর কাউন্সিলর তরফ তুন জুন মাসের 24 তারিখ মাঝে এলানামা নেলাই রে চীনার হুকুমত রে আরজ গজ্জে বর্মার মেলাটির হুকুমত ক দে হিবা চীনার রেজল ন ফেডারেল ডেমোক্রেসি হদে হিবা চীনার রেজল এন গয়রে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল আর কাউন্সিলর জিম্মাদার গয়ে বয়ান গজ্জে এখনো টাইম মাঝে চীনাইয়ে বর্মা লই মিলিয়রে তালুকাত গড়ি হামগর দে ইন বর্মার মিলিটারির হুকুমতে পাবলিক অকলরে জুলুঙ্গর দে হেডে সাথ দে দে হেন্দিল্লা এম গয়রে এলানামা ইয়ান মাঝে বয়ান গজ্জে চীনাইয়ে বর্মার পাবলিক অকলরে রেসপেক্ট গড়িয়রে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল আর কাউন্সিল লইরে মিলিয়রে বর্মার মামলারে ফাইসলা গড়ি যাইবল্লা বলিয়রিও আরস গজ্জে এখন বর্মার মিলিটারির হুকুমত লইরে চীনাইয়ে বালা তালুকা গড়ি যাত দে ইনজরিয়া মামলা আরও বেশা বেশি শিয়া করব দে এম গজরে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল আর কাউন্সিল তরফ তুন এলানামা নেলাইয়ে দে ইয়ান মাঝে বয়ান গজ্জে বর্মার মামলার বাবুতে চীনাইয়ে ফায়দা হাসিল গত্য মনে হইলে বর্মার মিলিটারির হুকুমতে চীনারে গ্যারান্টি দিনা পারিব পাবলিকে গ্যারান্টি দি পারিব দে ইয়া চীনাতুন বোঝা ভরিব এম গজরে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল আর কাউন্সিল তরফ তুন এলানামা নেলাই দে ইয়ান মাঝে বয়ান গজ্জে চীনাইয়ে বর্মার মামলার রে ফাইসলা করি দিত মনে হইলে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল আর কাউন্সিলার দে রেভেলেশন করে দে হেন্দিলা আছে আজি তঞ্জিম করলইয় রে তালুকাত গড়িয় রে খামগরণ বেশা বেশি জরুরত এন গিয় রে আরজ গজ্জে এখন বর্মার মাঝে মৌকা সাইক্লোন তোয়ান জরিয়া দুপাত দে পাকলি কক্কলল্লা অস্ট্রেলিয়ার তরফ তো 10 মিলিয়নের ওরে ডলার মদত করিব এন গয়রে অস্ট্রেলিয়ার হুকুমত তরফ তো জুন মাসের 25 তারিখ মাঝে এলানামা নেলাইরে বয়ান গজ্জে এখন বর্মার মাঝে মিলিয়ন মিলিয়ন মানুষকল মৌকা সাইক্লোন তোয়ান জরিয়া দুপাত দে হিতার আরে মদত করিবল্লা বলিয়রে 10 বিলিয়নের ওরে ডলার মদত করিব এম গরে অস্ট্রেলিয়ার হুকুমত তরফ তুন এলান গজ্জে এখন বর্মার দুপাত দে পাবলিক কলল্লা মদত করতে ইয়ান জরিয়া বর্মার মিলিটারির হুকুমতরে তারাওয়াং হুকুমত হিসাবে মানি লদ্দে হেন্দিল্লা নইব বর্মার মাঝে দুপাত দে পাবলিক কলরে সাইরে রাহাম গরিয়রে মদতিন গরদ্দে এম গরে অস্ট্রেলিয়ার হুকুমত তরফ তুন এলান গজ্জে বর্মা দে বাংলাদেশ সার আলুয়ে দে রোহিঙ্গা মুসলমান কলল্লা 2022 তুলতি শুরু করি 2023 বুতরে আমেরিকার ডলার 145 মিলিয়ন পর্যন্ত মদত গজ্জে এন গজরে অস্ট্রেলিয়ার হুকুমত তরফ তুন এলান গজ্জে তাইলে না দে বর্মার বোর্ডার দরমিয়ান মাঝে মেসে বলি হইরে টন আছে দে হিয়ানর বিহার মেলাটির গাঁটি এক কানরে কাইঙর কে এ কে এন ডি এফ পি ডি এফ মিলিয়রে লড়াই চালাইরে
কবজা গজ্জে বজরে কাহিনী তরফতুন হতা হইবার এজাজত আছে দে জিম্মাদার গইয়ে মিডিয়া লয়রে প্রেস কনফারেন্স গজ্জে দে টাইম মাঝে বইয়ান গজ্জে লড়াই হিবা মাঝে বর্মার মিলিটারি 18 জন পর্যন্ত হাতিয়ার স কাইং অর এড়ে সারেন্ডারুয়ে এন গজরে বইয়ান গজ্জে কিন্তু এখন এলাকা হিনরে কাইং এ তেং গুলিও বর্মার মিলিটারি হুকুমত তরফত পেলেন লয় হেলিকপ্টার লয়রে বেশা বেশি বোমবারি গরের হেন্দিলা বোমবারি গরন জরিয়া বেশা বেশি মানুষ সকল এলাকা হিন নতুন এখন গরবারি সারিয়রে রেফুজি ওইয়ে কাইয়া এস্টেট ক দেহিয়ান রাজধানী নেপেড লয়রে ডাকে বর্মা মাঝে মিলাটি পাওয়ার রে হারি লয়রে বাদে কাইয়া এস্টেট অফ মাঝে বর্মার মিলাটি লয়রে মুখালে রেভলেশন কল বেশা বেশি গরের সৌদি আরব মাঝে এবছর হজত বারো দেশর হাজি বেগুলুনে 16,26,500 জুন মাসের 24 তারিখের বুতরে পৌঁছে গাই এম গয়রে সৌদি আরবর জোয়াজা তত্তর ফতুন এলান গজ্জে দে ইয়ান সৌদি গ্যাজেট অফ মাঝে লেখে পয়লা সাত মাঝে কোভিড-19 বিয়ার আমর হন কানুন সারা আজাদ ইসাতে হজ গরিব দে হস ইবা মাঝে আইজা দ হাজি অকল আইবার আছে দে হেতাল্লা বলিয়রে এবছর হাজি অকল 17,18,00,000 পর্যন্ত ঐতবারে এন বজরে সৌদি আরবর হুকুমত তরফতুন হেন্দিল্লা আন্তাজ গরের ইয়ান্তি দু তিন বছর পর্যন্ত কোভিড-19 বিয়ার আমজ জরিয়া হাজি অকলে সুন্দর করি হজ করি না পারে এবছর কোনো কোভিড-19 বিয়ার আমর সরস সারা সুন্দর করি হজ করি পারে দে হাজি অকলে কোনো একদা খতরা সারা আরাম সাথে হজ গরি ফারেফান আল্লাহ তু দোয়া গরির আল্লাহ ইয়ে কবুল গরক আমিন মকবাগি এক বছর পর্যন্ত দরিয়রে বনগুরি রাখে দে রোহিঙ্গা স্কুলর মাস্টর স আষ্টজন রোহিঙ্গা মুসলমানরে জুন মাসর 20 তারিখ হাজিনা সেরগবাজে এরি দিয়ে পুগঞ্চঙ্গর ফারার রোহিঙ্গা মুসলমান অকলর দানর ফারা অকল ফুরা দিয়ে এন হুজুরে 2022 শুরু গরিয়রে রোহিঙ্গা মুসলমান আষ্টজন হিনরে মগবাগিয়ে দরিয়রে বনগরি রাখে বুদি ডর এলাকার পুগঞ্চম বলে হইরে ফারা আছে দে হিয়ানতুন মকবুল হুসিন বাবার নাম আমির হুসিন বয়স 42 বছর মুলাডাং স্কুলর হেডমাস্টার মোহাম্মদ ইদ্রিস ইসমাইল 42 বছর হুসেন আহমদ বাবার নাম জমির হুসিন 65 বছর খাইরুল আমিন বাবার নাম বসত আলী 18 বছর মোহাম্মদ ইলিয়াস বাবার নাম আলতাস মিয়া পরুণ সংহত মোহাম্মদ সিদ্দিক বাবার নাম খালাসান 50 বছর রাতি ডর এলাকার সিঙ্গুন ডাইহদে ফারাহিয়া নতুন আব্দুর রজক 49 বছর ইনরে মগবাগিয়ে 2022 রোহিঙ্গা মুসলমানর দানর ভাড়া ফুরা দিয়ে এন গজরে নইয়া এলজাম লাগাইরে দরি বনগরি রাখিল দরি বনগরি রাখিল দে টাইম মাঝে হিতার আরে বেশা বেশি মাইদ্যরগুড়ি জুলুম গজে দে হেন্দিল্লা দাঁত কল লত পাইয়ে এখন মুকা সাইকুলন তুয়ান বাইরে বাদে হিতার আত্মন কয়েকদিন পর্যন্ত ওয়াচা তা বুঝে এম গজরে হিতার আয়ান গুজে রাশিয়ার তরফতুন ইউক্রেনরে হাইয়ার মিলাটি হিসাবে লড়াই চালাইল দে ওয়েগনার গ্রুপর মিলাটি ইয়ে গত শনিবারে লতি শুরু করিয়রে মস্কুরে কবজা গরিবল্লা বলিয়রে অপারেশন ওইয়ে ইউক্রেন লইয়রে বর্ডার আছে দে 1 মিলিয়ন পর্যন্ত মানুষ আছে দে রেস্ট অফ বলি হইরে টন আছে দে হিয়ানরে ওয়েগনার গ্রুপর মিলাটি ইয়ে কবজা গরিয়রে বাদে এখন রাশিয়ার রাজধানী মস্কুরে কবজা গরিবল্লা বলিয়রে অপারেশন ওইয়ে রুস্টফ কদে টন হিয়ান রাশিয়ায় এখন ইউক্রেনরে হামলা করি লড়াই চালাত দে টাইম মাঝে লড়াইল্লা বলিয়রে বেশা বেশি রাশিয়ার মদত বনদে জাগা হিয়ানরে এখন রাশিয়ার ওয়েগনার গ্রুপর হাইয়ার মিলাটিও কলে কবজা গজ্জে রাশিয়ায় ইউক্রেনরে হামলা করি লড়াই চালাইয়ে দে টাইম মাঝে রাশিয়ার ডিফেন্স মন্ত্রীয়া দে আর মুসলতকার মিলাটি জেনারেল হিতারা দুজনে নিজর ফায়দাল্লা বলিয়রে পাকলি কক্কলরে মিশাহতা হইয়রে লড়াই চালাইয়ে দে ইনরে সাপোর্ট করি বল্লা বলিয়রে ওয়েগনার গ্রুপর লিডারে হিতারারে গসাই দিবল্লা বলিয়রে আরজ গরের হিতারার যদি গসাই নদিলে রাশিয়ার রাজধানী মস্কুরে কবজা করিব এন হইরে এখন গত শনিবারে লতি শুরু করিয়রে
ওয়েগনার গ্রুপ অর মেলাটি রাশিয়ার রাজধানী মস্কো মাঝে অপারেশন শুরু হইয়ে রাশিয়া ইয়ে ইউক্রেনরে হামলা করি লড়াই চালাইল দে টাইম মাঝে ওয়েগনার গ্রুপ অর মেলাটি কলে রাশিয়া তরফ তো সাথ দিয়রে ইউক্রেনরে ভেষাবিষি বল ইস্তেমাল করি লড়াই চালাইয়ে রাশিয়ার সাথ দিল দে ওয়েগনার গ্রুপ অর মিলিটারি কল এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন লয়রে মুখালেফ ওয়রে বাদে রাশিয়ার লয়রে লড়াই সালা দজে এখন রাশিয়া মাঝে দেশর ভুতরর ফজা শুরু ওয়ে দে হেতাল্লা বলিয়রে রাশিয়া বেশাবিশি নুকসান হয়ে যাবে ওই এম কয়রে দুনিয়া সিয়াসতরে ভাবে দে মুরব্বিয় কলে হেন্দিল্লা আন্তাস গরে ওয়েগনার গ্রুপ অর মিলিটারি লিডার ইয়াগনি প্রেক্সিং হদে হিতে বয়ান গজ্জে দে হেড়ে রোস্টোফরে কবজা গরিবের সম্মাঝে উগ্র হাতিয়ার দানা দোয়া ইস্তেমাল নগরীয়রে কবজা গরি পাইজে এন হইরে বয়ান গজ্জে আর ওয়েগনার গরুফর মেলাটি ইয় ইবা মাঝে উগ্র দোয়া নুকসান নয় এন হইরে বয়ান গজ্জে এখন ওয়েগনার গরুফর মেলাটির হাত মাঝে রাশিয়ার টেঙ্গারীয় কল বেশাবিশি আইগিওই এন হইরে ওয়েগনার গ্রুপ অর মিলিটারি লিডার হিতে বুয়ান গুজ্জে আজ্জার খবর দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।